فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون হে অজানা মানুষ তোমরা যারা জানো না জানা মানুষের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও তখন বলা হচ্ছে জানা মানুষকে সাধারণ লোক বলছে জানা মানুষ তো মুফতি জানা মানুষ তো মুহাদ্দিস জানা মানুষ তো ইমাম সাহেব জানা মানুষ তো বক্তা জানা মানুষ তো যে আলোচনা করে জানা মানুষ তো যে মোটামুটি কোরআন সুন্নাহ জানে সে তাহলে হে অজানা মানুষ যারা জানো না মুফতির কাছে জানো অজানা মানুষ যারা জানো না মুহাদ্দিসের কাছে জানো অজানা মানুষ যারা জানো না ইমামের কাছে জানো অজানা মানুষ যারা জানো না জানা মানুষের কাছে জানো এইটা বোঝাতে গিয়ে এক শ্রেণীর লোক বলছে তোমরা যারা জানো না জানা মানুষের কাছে জেনে নেবে তখন যদি বলা হয় জানা মানুষকে তখন বলবে হুজুর জানা মানুষকে হুজুর এখানে অনুবাদ ঠিক হয়নি আহলে জিকিরের অনুবাদ হয়নি আহলে জিকির কে জিকিরওয়ালা জিকিরের পরিবার জিকিরের অনুসারী কে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় হে নবী আমরা আপনার প্রতি জিকির অবতীর্ণ করেছি আমরা এর সংরক্ষণকারী তার মানে বোঝা যায় জিকিরের অর্থ হচ্ছে কোরআনুল কারীম জিকিরের অর্থ হলো হাদিস জিকিরের অর্থ আল্লাহ যা দিয়েছেন জিকিরের অনেক অর্থ হয় এই আহলে জিকিরের অর্থ হচ্ছে যারা কোরআন হাদিস জানে হে অজানা মানুষ তোমরা যারা জানো না কোরআন হাদিস যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর সুস্পষ্ট দলিল প্রমাণের আলোকে আবার দেখবেন আমাদের এক শ্রেণীর লোকেরা বলবে যে আমরা তো সাধারণ লোক আমরা দলিল প্রমাণ দিয়ে কি করবো আমাদের সাধারণ লোক কি দলিল প্রমাণ লাগে আপনাদের জন্য মজার একটা কথা মনে করেন আমি ছোট একটা মানুষ আমার 2 বিঘা জমি আছে ঢাকায় কয় বিঘা ধানমন্ডিতে কোন জায়গায় নাই ধরেন আছে আমার কিন্তু জমি নাই ধরেন আছে 2 বিঘা জমি ধানমন্ডিতে আমার আছে আমি বিক্রি করব 10,000 টাকা কয় হাজার আপনারা নেবেন না কেউ 10,000 টাকা 2 বিঘা জমি আমি বিক্রি করব আপনারা কি নেবেন নেবেন কি বলবেন 2 বিঘা জমির দাম মাত্র 10,000 টাকা ভিক্ষুকও বলবে আমি তো ভিক্ষা করেই অনেক পেয়েছি যাই সিরিয়াল দিই দেখি পাই কিনা সবাই যাবে তখন আমি যাবার পরে সবাই আসবে খুব সুন্দরভাবে সেজে গুজে আতর গোলাপ লাগিয়ে একদম চকচকে উজ্জ্বল চেহারা নিয়ে আমি সবার সামনে বের হয়ে এসে তখন আমি বলবো হে লোক শোনেন আজকে আমি জমি বিক্রি করব মাত্র 10,000 টাকা 2 বিঘা শর্ত একটা আছে কি শর্ত 10,000 টাকা দেবেন আমার জমির দলিল নাই জমি নিয়ে যাবেন নেবেন বলেন কে নেবেন কেউ নেবেন না কেন দলিল নাই আমি জমি দিয়ে কি করব দলিল থাকলে নাই জমি নিতাম দলিলই নাই তো আমি জমি দিয়ে কি করব তখন আমি তাকে বলবো যে হে দাদু আপনার পড়ালেখা জানেন উনি বলবেন না কি করেন আমি টিপস হয়ে দেই আমি তো আপনাকেই খুঁজছি যারা পড়ালেখা জানে তাদের দলিলের প্রয়োজন ওই যে হুজুরেরা বলে পড়ালেখা জানে না কি কোরআন হাদিস পারে না কি যে দলিল করবে এর দলিল দিয়ে কি হবে এ তো কোরআন হাদিস পারে না ওই দাদু তো আর কোনো ওই লিখতে পারে না দাদু তো আর পড়তে পারে না আমাকে তো একই প্রয়োজন যে 10,000 টাকা দেন জমি নেন নেবে কি বলবে না আমি নিব না আমি লেখাপড়া না জানলে কি হবে আমার এলাকায় ক্ষমতাশীল শিক্ষিত লোক আছে তাদের কাছে দেখাবো ভালো মনে না হলে আরেকজনের কাছে যাব ভালো মনে না হলে আরেকজনের কাছে যাব একটা জমির ক্ষেত্রে অশিক্ষিত মূর্খ যারা পড়ালেখা জানে না তারাও যদি দলিলের মাধ্যমে জমিকে চেক করে নেয় আর আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতে যাবে সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান একটা হবে এর জন্য দলিল লাগবে না এমনিই হবে এর জন্য দলিল লাগবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলে যিকরিন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ-জুবুর হে অজানা মানুষ তোমরা জানো না যারা কোরআন হাদিস জানে এদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও এমনিতেই নয় দলিল প্রমাণের আলোকে সে দলিল আছে জেনে নিবা দলিল নাই জানবা না দলিল প্রমাণের আলোকে সে যেই হোক না কেন তার কাছ থেকে জেনে নাও সূরা নাহল 43 ও 44 নম্বর আয়াত এটা